উনি বলেছেন যে তিনটি কিন্তু স্পেসে ওনার ডিস্ক প্রোল্যাপস আছে। হ্যাঁ, তিনটা লেভেলে আছে ডিস্ক প্রোল্যাপস, কিন্তু আসলে এটা ট্রিটমেন্ট হচ্ছে ডিকম্প্রেশন করতে হবে। ডিকম্প্রেশন না করে আপনি যদি এই লাইনটা ডিস্কটাকে কারেকশন না করেন অথবা স্পাইনটাকে কারেকশন না করে আপনি শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেন, জাস্ট পেইন কিলার দেন, পেইন কিলার খেয়ে কিন্তু এটা কারেকশন আসবে না। এটা আপনাকে 90% রোগী হয় ফিজিওথেরাপিতে হসপিটালাইজড হয়ে তাকে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে, এতে সেরে যায়, আর না হলে সার্জারি সেকেন্ড অপশন। হসপিটালাইজ আপনি খুব বারবার মানে গুরুত্ব দিচ্ছেন কেন? অবশ্যই এখানে ব্যাক পেইনে যে রিসার্চ সারা ওয়ার্ল্ডে করা হয়েছে, প্রত্যেকটা ব্যাক পেইনে ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট। এবং প্রথমত রেস্ট তো বাসায় নিতে পারে, বাসায় নিতে পারে, কিন্তু রেস্ট বাসায় নিলে হবে না, কারণ এখানে ডিস্কের প্রোল্যাপস হয়ে থাকে বা ডিস্কটা নার্ভ রুটে কম্প্রেশন অথবা কর্ডে কম্প্রেশন দেয়, সেক্ষেত্রে ডিকম্প্রেশন করতে হবে। আমরা হসপিটালাইজড করার উদ্দেশ্য হচ্ছে তাকে বিভিন্ন ইকুইপমেন্ট বা মেশিনের মাধ্যমে ডিকম্প্রেসড করা, যেন ওটা আবার তার জায়গায় চলে আসে। সেটা কারো ক্ষেত্রে 100% না হোক, 80%, 50%, 10% চলে আসবে, এবং চলে এসে শুধু সেটা করা, নট অনলি তার ব্যাক মাসেলকে স্ট্রেন্থেন করতে হবে। আপনি যদি আবার তো তাকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিব, যখন সে চলে যাবে তার মাসেল যদি স্ট্রেন্থেন না হয় তা আবার প্রোল্যাপস হতে পারে। এবং ব্যাক মাসেলকে স্ট্রেন্থেন করা পাশাপাশি তাকে বিভিন্ন এডুকেশন দেওয়া, হাউ টু সিট, হাউ টু স্ট্যান্ড অথবা দাঁড়ানো, কিভাবে শোয়া বসা, এগুলা টোটালি চেঞ্জ অফ করে দেওয়া, অফিসের চেয়ারটা কারেকশন করে দেওয়া, ব্যাক রোল ইউজ করা বা ব্যাক রেস্ট ইউজ করা, আপনার গাড়িতে বিভিন্ন আমরা অর্থোসিস। আমি ডক্টর শফিউল্লাহ আরেকটি টেলিফোন নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি নরসিংদী। জি, আমার নাম বারবিন। জি, আমি দেখা যায় দীর্ঘক্ষণ হাঁটলে পায়ে ব্যথা লাগে, আর আমি বসে থাকলেও ব্যথা লাগে, আর সিঁড়ি বাইলে একটু বেশি ইয়া হয় আর, আবার ব্যথাটা যখন শুরু হয় ভিতরে মাংসের ভিতরে পা ইয়া থেকে আপনি কামড়ায় দেন, আমি মানে বেশিক্ষণই এই করতে পারি না, আপনি বেশিক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কোনো কাজ করতে পারি না, বৈশাখটা করলে ওই পরে উঠলে আপনি দেখা গেছে আবার পা একটু জিম 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 করে। এটা কি আপনার এক পায়ে না দু পায়ে? এটা কি দু পায়ে না এক পায়ে? এক পায়ে। আচ্ছা, আর কোমর ব্যথা আছে পাশাপাশি? কোমর ব্যথা পায়ে যখন ব্যথা শুরু হয়েছে আজকে দু তিন মাস যাবৎ অস্থির হয়ে যায়, যখন আবার পাটা আপনি টিপে দেয় বা ইয়া করি তখন আপনি একটু ভালো লাগে বা পাটা সুজে করে রাখি। ঠিক আছে দর্শক, ধন্যবাদ আপনাকে। ওনারও একই সমস্যা, মেরুদণ্ডের সমস্যা বা PLID যেটা আমরা বলে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে যদি রেফার্ড পেইন হয়, মানে এটা আমি আপনার মাধ্যমে প্রত্যেকটা দর্শককে বলবো, যদি আপনার রেফার্ড পেইন হয়, সাজেজ আপনার কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যাচ্ছে, ডান পা হোক বাম পা হোক ঝিঝি করে টান লাগে খিঁচে আসে, বুঝতে হবে এটা মেরুদণ্ডের সমস্যা। অথবা ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসে বা ঝিঝি করে, অথবা ঘাড়ে ব্যথা নাও থাকতে পারে, শুধু হাত ঝিঝি লাগা বা পুরো হাতটা অবশ হয়ে আসা, তাহলে বুঝতে হবে এটা স্পাইনের সমস্যা। এই সকল রোগীর প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ডায়াগনোসিস করা, কনফার্ম মেরুদণ্ডের বিভিন্ন এক্সরে MRI করে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যাবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, RTV সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।